সোমবার রাত 9টা নাগাদ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ ও সিআইএসএফ কয়লা চুরি বাধা দিতে গিয়ে সিআইএসএফ এর গাড়ি ভাঙচুর করে কয়লা চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানা সোলারপুর বাজারের সিএইচপি সাইড এলাকায়। সূত্রে জানা গিয়েছে, সোনারপুর বাজারের সিএইচপি ওয়াগন থেকে কয়লা চুরি খবর পেয়ে সিআইএসএফ ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়া হয় কয়লা চোরেরা। ভাঙচুর চালায় সিআইএসএফ এর গাড়ি। কয়লা চোরদের হামলায় এক সিআইএসএফ কর্মী আহত হন। তাকে ইসিএল এর ছোড়া হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর ইসিএল এর কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসানসোলের দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত কয়েকটি সাইকেল আটক করা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। দুর্গাপুরের পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ গৌরী এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি জানান, মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি কয়লা বালি ছাড়া তৃণমূল দলটা থাকতে পারে না। আজ সকালে পাণ্ডবেশ্বর বিধানসভাতে যে সমস্ত ইনলিগেল কয়লা শুরু হয়েছিল সেটাকে কেন্দ্র করে সিআইএসএফ এবং পুলিশ দিকে বাধা দেওয়ার জন্য ওখানে তৃণমূলের দুষ্কৃতীরা যারা কয়লা চালাচ্ছিলেন তারা আক্রমণ করেছেন। আর আক্রমণ করে ওখানে বিধায়ক কী বলছেন যে সিআইএসএফ কিছু ভূমিকা পালন করছে না। আমি বিধায়ককে বলবো যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বাদ দিয়ে পুলিশকে বাদ দিয়ে কোনো কাজ হয়? আমরা বারবার বলে আসছিলাম যে পাণ্ডবেশ্বর নয়, সারা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে কয়লাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস বাঁচতে পারবে না। মাছ যেমন জলের দ্বারা বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস কয়লা ছাড়া বালি ছাড়া বাঁচতে পারবে না। বিধায়ককে বলবো সিআইএসএফের দোষ না দিয়ে পুলিশকে বলুন, রাতের অন্ধকারে দিনের বেলাতে যেভাবে গাড়িগুলো পার করে দেওয়া হচ্ছে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেছে? যদি আপনি মনে করছেন সিআইএসএফ ঠিক কাজ করছে না, কয়লা চুরি হচ্ছে স্বীকার করেছেন, বিধায়ককে বলবো এই সৎ উদ্দেশ্য থাকে, যদি সত্যিকারে আপনি চান ইললিগ্যাল কয়লা বন্ধ হোক, তাহলে আপনি যারা দুষ্কৃতীরা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করুন। আপনি হিম্মত থাকে তো আপনি করতে পারবেন না, কারণ পুরো দলটাই কয়লার সঙ্গে যুক্ত। তাই মুখে ডায়লগ বলছেন আর পুলিশকে সাহায্য করছেন, পুলিশকে দিয়ে কয়লা পার করছেন। দুর্ভাগ্যজনক আমরা বলেছি যে ইমিডিয়েটলি হস্তক্ষেপ গ্রহণ না করে পুলিশ, আমরা কিন্তু কয়লা নিয়ে আসানসোল শিল্পাঞ্চলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ। তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী জানান, সিআইএসএফ যদি প্রতিদিন রাস্তায় টহলদারি বাড়ানো হোক ও ড্রপ গেটের ব্যবস্থা করতে হবে ইসিএল কর্তৃপক্ষকে, তাহলে এই ধরনের চুরি কার্যত কমে যাবে। দেখুন, আপনারা সবসময় পিছনের দিকটাই ধরেন, সামনের দিকটা ধরেন না। আসল কথা হলো, কিছু লোক কয়লা চুরি করতে এসেছিল, পুলিশ সিআইএসএফ বাধা দিয়েছে, এবং তারপর ওখানকার খোট্টাডি গ্রামের তপনপুর বলে একটা এলাকার কিছু মানুষ তারা এসে পড়ে পুলিশের আর সিআইএসএফের গাড়ি ভাঙচুর করে। তাদেরকে পুলিশ রেড করেছে, পুলিশ দেখছে ব্যাপারটা। আর তৃণমূল কংগ্রেস যে এই চুরি চামারি বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মিটিংয়েই আপনারা দেখেছেন এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরাও কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমরা সিএমডির অফিসে যে সিএমডিকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলাম যে ইসিএল পুনর্জীবন করতে হলে, ইসিএলকে বাঁচিয়ে রাখতে হলে, ইসিএলকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কয়লা চুরিটা বন্ধ করতে হবে। এবং আমার সঙ্গে ইসিএল সিএমডি একমত ছিলেন, আমি এবং হররাম সিংজি জামুরের বিধায়ক দুজনেই ছিলাম। আমরা বলেছিলাম যে ড্রপ গেট করুন, আমরা বলেছিলাম যে রাস্তায় সিআইএসএফ এর টহলদারি বাড়ান, খনি অঞ্চল, খোলা ডিপু, কিছু গরিব মানুষ নিশ্চয়ই ঢুকে যান, কিন্তু সেটা বড় কথা নয়। ব্যাপার হলো যে রাস্তাতে যাতে না নামতে পারে, এটা যেমন আমাদের সিআইএসএফ কে নজর দিতে হবে, ইসিএল এর যারা আছে, আর তার সঙ্গে পুলিশও নজর দিচ্ছে, এবং এই নজরদারির ফলই খণ্ডযুদ্ধ। যদি পুলিশ বলতো যে আমি করবো না, তাহলে তো চোররা বেরিয়ে যেত, কিন্তু পুলিশ তো তা করতে দেয়নি। তো সুতরাং যারা বলছেন শুধু কালি ছেটাবার যারা চেষ্টা করছেন, তারা ঠান্ডা ঘরে বসে শুধু সকাল থেকে কাকে কাঠি করবো এটা দেখেন, মাঠে নামুন দেখুন। আর আমরা প্রশাসনকে অনুরোধ করেছি আইন আইনের পথে চলবে, পুলিশকে বলেছি যারা আছে তাদেরকে কড়া হাতে দমন করুন, তাদেরকে অ্যারেস্ট করুন, তা না হলে কিন্তু এটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, লক্ষণ গৌরী বলেছেন যদি বিধায়কের সস্তা থাকে তাহলে তাদের নামে থানায় গিয়ে এফআইআর করুন।
লক্ষণ ঘড়িকে বলুন যে বিধায়কের সৎসাহস দেখতে চলে আসুন, আপনাকে সাহস দেখিয়ে দেবো, আর আমরা পিছন থেকে বলি না, আমরা সামনে দিকেই। পাণ্ডবেশ্বর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, সমাজিত ঐশী।